पीर साहेब अबू बकर सिद्दीकी उन्नी एक संस्था शुरू कर 100 years ago 100 years 100 बच्चर आगे एक संस्था हलो जे सृष्टिकर्ता मानुष जे थाके ओई संस्था सृष्टिकर्ता फाउंडर उनार एक एक्सटेंडेड छाया द एक्सटेंडेड शैडो अफ द पर्सन ओईभावे 90 दशकेर माझामाझी माननीय पीर আবু বকর সিদ্দিকের সঙ্গে অজান্তে আমার একটা পরিচয় ঘটে গিয়েছিল। আমি আরো উৎসুক হলাম, অনুসন্ধিৎসু হলাম, আরো নতুন করে গবেষণা করতে চাইলাম যে ঔপনিবেশিক বাংলার ইতিহাসে বাঙালি বাংলাভাষী মানুষের আত্মপরিচয়ের অন্বেষণে কি ভূমিকা পালন করেছিলেন পীর আবু বকর সিদ্দিক। তার আর্থসামাজিক রাজনৈতিক তাৎপর্য অনুসন্ধানে আমি মানে সেখানে নিমজ্জিত হলাম। সেই আত্মপরিচয়ের অন্বেষণের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় পীর আবু বকর সিদ্দিকের সমস্ত আধ্যাত্মিক এবং জাগতিক প্রয়াস, এটা আমরা লক্ষ্য করে থাকি। তাই কলকাতা মাদ্রাসার বাইরে গ্রামীণ মাদ্রাসার গুরুত্ব তিনি অনুভব করেন, খানকার মাধ্যমে বিদ্যা চর্চার গুরুত্ব তিনি অনুভব করেন, মধ্যযুগের ইউরোপের যে মনাস্টেরিকে কেন্দ্র করে মঠ জীবনকে কেন্দ্র করে বিদ্যার প্রসার হয়েছিল বা গ্রন্থাগার আন্দোলন হয়েছিল, আমাদের দেশেও খানকাকে কেন্দ্র করে একটা গ্রন্থাগার আন্দোলন হয়েছিল, কিন্তু সেই ইতিবৃত্ত রচিত হয়নি। সুতরাং গবেষণার অবকাশ আছে পীর আবু বকর সিদ্দিকের ফুরফুরা শরীফের কোথায় খানকা কেন্দ্রিক বিদ্যা চর্চার বিদ্যার প্রসারে যে সৃজনাত্মক প্রয়াস, সেটা চর্চার অনেক অবকাশ আছে। অনুষ্ঠানের আমাদের সম্মানী অতিথি যারা এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মনিরপেক্ষতার বাতাবরণকে মজবুত করার জন্য শিক্ষা সংস্কারের উন্নয়নের জন্য একটা বিশাল লড়াই করে চলেছেন, সেই রামকৃষ্ণ মিশন, সেই বেলুড় মঠ, সেই বেলুড় মঠের সম্মানীয় মহারাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আমরা কিছু জ্ঞান গর্ব কথা শুনে নেব। রামকৃষ্ণ মিশনের মহারাজ ভেদা তিতানন্দজি মহারাজ, হাইলি রিভিয়ার্ড পীরজাদা সাহেবস অফ দিস ভেরি হোলি প্লেস ফুরফুরা শরীফ, এক্সট্রিমলি ডিস্টিংগুইশড গেস্টস on the dais and in the audience, and very dear devotees of this holy Furfura Sharif. Kalke ratre 10ta nagad amake Hussain sahab bollen aste hobe bole, ek dake Belur mat amake ekhane patalen. পীরজাদা আবু বকর সিদ্দিকি উনি পীর সাহেব আবু বকর সিদ্দিকি উনি একটা সংস্থা শুরু করেছিলেন 100 years ago 100 years 100 বছর আগে। একটা সংস্থা হলো যে সৃষ্টিকর্তা মানুষ যে থাকে ওই সংস্থা সৃষ্টিকর্তা ফাউন্ডার উনার একটা এক্সটেন্ডেড ছায়া দ্য এক্সটেন্ডেড শ্যাডো অফ দি পার্সন। এত বছর চলল একটা সংস্থা, আরও চলবে, আরও মজবুত হয়ে চলবে। এখানে যা রেসপন্স আমি দেখতে পাচ্ছি, হাজার হাজার মানুষ কিছু তো পেয়েছে এই সংস্থার মাধ্যমে, নইলে কেন আসত। আরও আনন্দ যে হয় আমার, এত যুবকরা আছে এখানে, যুবকদের সংখ্যা অনেক দেখতে পাচ্ছি আমি, খুব ভালো লাগে আমার। সো এত কাজ যে হলো 100 years এই সংস্থার মাধ্যমে, তার এসেন্স কি, তার সার কি? তার সার হলো ব্যক্তিত্ব নির্মাণ। বিভিন্ন ভাষা আমরা ইউজ করতে পারি, বিভিন্ন শব্দগুলো ইউজ করতে পারি আমরা, বাট তার এসেন্স হলো ব্যক্তিত্ব নির্মাণ, ক্যারেক্টার বিল্ডিং, ওটা হলো তার এসেন্স। টাইম কনসিয়াসনেস, ন্যাশনাল কনসিয়াসনেস, আমরা একটা দেশের ভিতরে আছি, আমরা দেশের আমরা বাসিন্দাররা, আমরা এই দেশকে ভালোবাসতে হবে।
এই সেন্স একটা ডেভেলপ করতে হবে টাইম সেন্স টাইম ইজ এভরিথিং টাইম নষ্ট করা যাবে না ফালতু কথা ফালতু কাজগুলো করে এইদিকে ওইদিকে ঘুরে বেড়িয়ে টাইম নষ্ট করা যাবে না ওই ওই টাইমে ওই ওই কাজগুলো করতে হবে করলে যা যা হওয়ার আছে হবে জীবনে থার্ড সেন্স অফ সার্ভিস আমি যখন আরেকজনকে দেখব আমার ভিতরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠা উচিত আমার দ্বারা কিছু হবে কিছু দরকার আমি কিছু করতে পারি আপনাকে আমি কিছু সেবা করতে পারি এই সেন্সটা এইটা হলো একটা ইউনিভার্সাল কন্ট্রিবিউশন এই সংস্থার এইটা 100 বছর ধরে হয়েছে এখানে এই জন্য এক এক ডাকে আমি আলিয়া ইউনিভার্সিটি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলছিলাম উনিও বলছেন আমাকেও ডাকা হলো আমি এক ডাকে এসেছি এক ডাকে মানুষ আসছে কেন বিকজ কন্ট্রিবিউশন আছে সোসাইটিতে অ্যান্ড ওই কন্ট্রিবিউশনটা আরও পবিত্র করতে 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 আরও স্প্রেড করতে হবে আরও স্ট্রেন্থেন করতে হবে এইটা হলো আমাদের কাজ করলে কি হবে গোটা সোসাইটি গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে একটা ছোট্ট গল্প বলে আমি বেরিয়ে যাব আমি আমাদের হাইলি রেভিয়ার্ড পীরজাদা সাহেবদের কাছে প্রার্থনা করব যতজন আসছে এখানে ওদের আস্থা আরও শক্ত যেন হয় ওরা জীবনে যেন কিছু পায় এইখানে পীরজাদা সাহেবদের একটা গুরু পরম্পরা আছে সো এই গুরু পরম্পরার মধ্যে যারা যারা আস্থা রেখেছে ওদের আধ্যাত্মিক জীবনটা যেন আরও শক্ত হতে থাকে এটা হবে আমার প্রার্থনা আমি একটা গল্প বলে আমার কথা শেষ করব একটা লকডাউন হলো না কিছুদিন আগে 2 বছর লকডাউন হলো লকডাউনে সব বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম হতো কি হতো ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে কাজ হতো বাবা বসে বাড়িতে কাজ করছে কম্পিউটারে কাজ করছে ছোট্ট বাচ্চা খেলতে চায় বাবার কাছে বাবাকে ডিস্টার্ব করছে বাবা চলো না খেলি বাবা বলছে আমার একটু কাজ আছে তুমি তোমার মতন থাক আমি কাজ শেষ হলে তোর সঙ্গে খেলবো বাচ্চারা কি শুনবে নাকি তো ডিস্টার্ব করছে তখন বাবা কি করলেন বুদ্ধি চালালেন ওনার কাছে একটা ভারত দেশের ম্যাপ ছিল ম্যাপ নকশা ওইটাকে স্টেট বাই স্টেট কেটে দিলেন বেঙ্গল ওড়িশা উত্তরপ্রদেশ করে ছিঁড়ে কেটে দিলেন পিস পিস করে দিলেন করে ছেলেকে বললেন তুমি তো ইন্ডিয়া ম্যাপ জানো তুমি তো জিওগ্রাফি পড়ো স্কুলে চল এই সব স্টেটগুলোকে জুড়িয়ে তুমি আমাকে ইন্ডিয়া ম্যাপ তৈরি করে রাখো আমি আসছি বাবার বুদ্ধি আছে বাবা জানে এক একটা এরকম স্টেট 29 স্টেটসটাকে একসঙ্গে মিশিয়ে করা মানে অ্যাটলিস্ট 15-20 মিনিট লাগবে ছেলের আরে ছেলে তো 2-3 মিনিটে তৈরি করে নিয়ে এলো বাবা হায়রান আচ্ছা তুমি তো ভাই এক্সপার্ট সবকটা স্টেট চেনো তো ছেলে বলছে আমি কোনো স্টেট চিনি না তুমি তো এই দিকে ম্যাপটাকে কেটেছিলে ওই পেপারের ওই দিকে একটা মানুষের চেহারা ছিল মানুষের চেহারা কিন্তু মিলানো খুব ইজি বুঝলেন আমি মানুষের চেহারা মিলিয়ে দিলাম এই দিকে ইন্ডিয়া ঠিক হয়ে গেল সো এইটা হলো চরিত্র গঠন এই ধরনের কাজ এই সংস্থার মাধ্যমে হচ্ছে হয়েছে আরও হবে তার জন্য আমরা আমাদের গুরুজনদের কাছে আজকে প্রার্থনা করব এই ধরনের কাজ যেন আরও শক্ত যেন হয় এখানে এখানে যতজন ভক্তরা এসছে আপনাদের সবার উপর উপরওয়ালার কৃপা যেন থাকে এইটা আমার প্রার্থনা আমি আবার আমার নমস্কার প্রণাম জানিয়ে আমি আপনার কাছে বিদায় নেব আমি একটু বেরো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আজকের এই শতবর্ষ উৎসব অনুষ্ঠানের 3টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটা তার ডকুমেন্টারি আপনারা দেখছেন নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন দ্বিতীয় হচ্ছে শতবর্ষ স্মরণিকা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির জীবনের কিছু বিশেষ বিশেষ অংশ আমরা চেষ্টা করেছি এই স্মরণিকার মধ্যে নিয়ে আসতে আমরা চেষ্টা করেছি জমিয়তে উলামা বাংলার ইতিহাস কেন তৈরি হলো কবে তৈরি হলো কী কার কর্মকাণ্ড তার সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা নিয়ে এসেছি সেই পত্রিকাটা আমরা এখন আনুষ্ঠানিক
সকলের হাতে দিয়ে দেন, আগে সামনে জানা যায় প্রত্যেক হাতে দিয়ে দেন, ইমরানি করে না তুমি ইমরান করি না পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন আমাদের এই সংগঠনের সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় জমিয়ত উলামা বাংলার যিনি মূল কাণ্ডারী, যার নির্দেশনায় জমিয়তের হাজারো হাজারো কর্মী কাজ করে চলেছে, যার নির্দেশনায় যার আহ্বানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ ছুটে এসেছেন, সেই জমিয়ত উলামা বাংলার সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করে সেই প্রথম পত্রিকাটা তুলে দেবেন আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বেলুড় মঠের সম্মানীয় মহারাজের হাতে। নারী তকবীর, নারী তকবীর, নারী তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান, নারী তকবীর, আরো জোরে নারী তকবীর। আলহামদুলিল্লাহ শতবর্ষে এই ম্যাগাজিন উদ্বোধন হলো, আপনারা সকলেই সভা শেষে নিয়ে যাবেন। আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব নুরুসসালাম সাহেব অনেকক্ষণ এসেছেন, উনি চলে যাবেন, দু এক মিনিট কথা বলবেন, তারপরে আমাদের আরও একটা অনুষ্ঠান আছে, জমিয়তে ওলামায়ে বাংলার ওয়েবসাইট উদ্বোধন হবে। এই ডকুমেন্টারি এবং এই বই জমিয়তে ওলামা বাংলার বিভিন্ন তথ্য আপনারা ওই ওয়েবসাইটের মধ্যে পাবেন, আর ওয়েবসাইট এখনই উদ্বোধন হওয়ার সাথে সাথেই আপনারা যাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আপনারা ওপেন করবেন, জমিয়তে ওলামা বাংলা লেখার সঙ্গে সঙ্গে দেখবেন জমিয়তে ওলামা বাংলার বিভিন্ন কর্মকাণ্ড আপনার হাতের নাগালে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, ফুরফুরা শরীফের যিনি কাছের মানুষ এবং আপনাদের সকলেরই পরিচিত মানুষ, কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, যে পত্রিকা কয়েকটি মুসলিম পত্রিকা আছে, কলম পত্রিকা, দিনদণ্ডন পত্রিকা, এইরকম বেশ কয়েকটি পত্রিকা আছে, যাদের দ্বারায় অনেক তথ্য যেটা আমরা জানতাম না সেটা বাংলার মানুষ জানছে, অনেক খবর যেটা পেতাম না, অনেক মিশনারি খবর পেতাম না, কলমের দ্বারাই দিনদণ্ডের দ্বারা আমরা পাচ্ছি। তো সেই আমাদের আহমদ হাসান ইমরান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে আমরা আমাদের জমিয়তে উলামা বাংলার পক্ষ থেকে বিশেষভাবে স্মারক দিয়ে সম্মানিত করছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, উপস্থিত আছেন পীরজাদা সোবান সিদ্দিকী, পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী, পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা তোহা সিদ্দিকী, পীরজাদা তামিম সিদ্দিকী, পীরজাদা ওজাহির সিদ্দিকী। আরে আপনাদের ভালোবাসার টানে ফুরফুরা দরবার শরীফের যারা অলঙ্কার, যাদেরকে নিয়ে আপনাদের স্বপ্ন, যারা বাংলার মানুষকে শরীয়তের দিশা, ইসলামের দিশা, সভ্যতার দিশা দেওয়ার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, তার সন্তানেরা, বর্তমান প্রজন্মরা, আর এখানে বসে আছেন হাজারো হাজারো আলেম, ওলামা, হাফেজ, কারি, ইমাম, সকলেই আপনারা দাদা হুজুর কেবলার মতাদর্শকে বাংলার কোনায় কোনায়, পূর্ব ভারতের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য আপনার লড়াই করে চলেছেন, তাই সকলেই ছুটে এসেছেন দাদা হুজুরের ডাকে। আমরা যারা এখনো ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে সমস্ত দরবারে যারা হুজুর পীর সাহেব পীরজাদারা আছেন, সমস্ত পীরজাদা আপনাদেরকে অনুরোধ করছে, পীরজাদারা অনুরোধ করছে, আপনারা মেহরবানি করে ওখানে ঘুরবেন না, সারা জীবন তো ঘুরলেন, সারা বছর ফের ঘুরবেন ইনশাল্লাহ, আজকের বিশেষ দিনের বিশেষ তাৎপর্যটা অনুভব করুন। আমি অনুরোধ করছি পীরজাদারা আপনাদেরকে বলছেন, আপনারা রাস্তায় ঘুরবেন না, আশেপাশে থাকবেন না, এই চেয়ারে এসে, আসনে এসে আপনারা বসুন। মঞ্চে যারা পীরজাদারা আছেন, আমি পীরজাদাদেরকে অনুরোধ করছি, আপনারা একবার সকলে একসঙ্গে দাঁড়ান, দাদা হুজুরের ভক্তদের সঙ্গে একবার মিলিত হন, একবার পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, আমি ডান দিক থেকে বলছি, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পীরজাদা
মিনাজউদ্দিন সিদ্দিকী, ওটা পীরজাদা শাইমউদ্দিন সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা তোহা সিদ্দিকী, পীরজাদা সওয়ান সিদ্দিকী, জমিয়ত উলামা বাংলার সভাপতি পীরজাদা ইমরানউদ্দিন সিদ্দিকী, পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী, পীরজাদা ওজাহির সিদ্দিকী। আরে নক্ষত্রের সমাবেশ ঘটেছে তো, আপনারা খুশি তো? হাত তুলে বলুন। এখন আমাদের সামনে আমাদের অধ্যাপক অমিত দে, সম্মানীয়, যার কথা আমরা বলেছিলাম, এমন একজন মানুষ আপনাদের সামনে এসেছে যিনি শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করায় তার শেষ কাজ নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দায়িত্ব সামলানো তার শেষ কথা নয়, ইতালি, ব্রিটেন, তারপরে জার্মান, আমেরিকা, বাংলাদেশ, বিশ্বের তাবড় তাবড় দেশে যিনি সেমিনারে শিক্ষা সচেতনতায় শিক্ষার সংস্কারের অনুষ্ঠানে যিনি হাজির হয়ে থাকেন, তিনি আজকে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির শতবর্ষ উৎসব অনুষ্ঠানের কে মান্যতা দেওয়া, সম্মান দেওয়ার জন্য শত কষ্ট সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব তার জ্ঞান গর্ব বক্তব্যের সামান্য কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় পীরজাদাগণ, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহারাজ ছিলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব ছিলেন, এখনও আছেন, আমি জামিয়াতে উলামায়ে বাংলার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এরকম একটা পবিত্র রবিবার এই প্রায় বিকেলবেলা আপনারা যখন আপনাদের রবিবারের ছুটি উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন, এখন ডিসেম্বর মাসেও এরকম প্রখর রৌদ্র থাকে, তা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ বাহাউদ্দিন সাহেবের কাছে, যিনি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। অনেক দিনের সম্পর্ক ফুরফুরা শরীফের সঙ্গে, আমরা কোভিডের আগে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক সেমিনারও করেছিলাম পীর আবু বকর সিদ্দিককে মনে রেখে, স্মরণ করে, দেশ বিদেশ থেকে বহু গবেষক গবেষিকা তাদের প্রবন্ধ পাঠ করেছিলেন। 1990-এর দশকের মাঝামাঝি আমি আমার গবেষণা কর্মে ইংল্যান্ডে ছিলাম, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, ইন্ডিয়া অফিস লাইব্রেরি, বাংলাদেশের বিভিন্ন পাঠাগার, ভারতবর্ষের বিভিন্ন পাঠাগার ঘোরাফেরা করছি। তখন সাময়িক পত্রর অন্বেষণে বাংলা বিভিন্ন প্রবন্ধ যখন আমি খুঁজছি, বারে বারে একটা নাম আমি দেখতে পেয়েছিলাম, সেটা ছিল একটা উদ্যোগ, একটা প্রতিষ্ঠান। ওইভাবে 90-এর দশকের মাঝামাঝি মাননীয় পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে অজান্তে আমার একটা পরিচয় ঘটে গিয়েছিল। আমি আরও উৎসুক হলাম, অনুসন্ধিৎসু হলাম, আরও নতুন করে গবেষণা করতে চাইলাম যে ঔপনিবেশিক বাংলার ইতিহাসে বাঙালির, বাংলাভাষী মানুষের আত্মপরিচয়ের অন্বেষণে কী ভূমিকা পালন করেছিলেন পীর আবু বকর সিদ্দিক, তার আর্থসামাজিক রাজনৈতিক তাৎপর্য অনুসন্ধানে আমি মানে সেখানে নিমজ্জিত হলাম সেই গবেষণায়। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা গবেষকরা, সমাজবিজ্ঞানীরা, সাহিত্যিকরা, চিন্তাশীল ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীরা যখন বাহাউদ্দিন সাহেব বলছিলেন নবজাগরণের কথা বলি, রেনেসাঁসের কথা বলি, সেই আলোচনা অনেকটাই মহানগর কেন্দ্রিক হয়ে থাকে, কলকাতা কেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু আপনারা যদি ইউরোপের নবজাগরণের কথা ভাবেন, রেনেসাঁসের কথা ভাবেন, নবজাগরণ একটা জনজাতির অভ্যুত্থান, খালি নগর কেন্দ্রিক হতে পারে না, মহানগর কেন্দ্রিক হতে পারে না, বিশেষত এই উপমহাদেশে যেখানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তো পীর আবু বকর সিদ্দিক সেটা অনুধাবন করেছিলেন,
তাই কলকাতায় একটা মাদ্রাসা ছিল কলকাতা মাদ্রাসা কিন্তু সে যে আপামর জনগণের চাহিদা মেটাতে পারবে না এটা অনুধাবন করেছিলেন পীর আবু বকর সিদ্দিক তাই হুগলি মাদ্রাসা এবং গ্রামে গ্রামে মাদ্রাসা এবং খানকার মাধ্যমে শিক্ষা প্রসারে তিনি ব্যাপৃত হয়েছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কারণ আমরা ইউরোপের জাগরণের ক্ষেত্রে দেখে থাকি যে রাজধানী কেবল নয় একটা গণ অভ্যুত্থান একটা গণজাগরণ পপুলার রেনেসাঁসের ব্যাপার আছে যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষত অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে অনুধাবন করেছিলেন পীর আবু বকর সিদ্দিক কারণ আমরা বেশিরভাগ বইয়ে নবজাগরণের যেই গল্পটা পাই সেটা মহানগর কেন্দ্রিক গ্রামে সেটা বিস্তারিত হয় না কিন্তু গ্রামে বেশিরভাগ মানুষ বাস করেন তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে তাদের একটা সাংস্কৃতিক আধ্যাত্মিক জীবনযাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়েছিল আবু বকর সিদ্দিকের সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি হানাফি গোষ্ঠীর সমর্থক ছিলেন এটা তাৎপর্যপূর্ণ গবেষকদের কাছে কারণ এই যে চারটে কানুনি ঘরানা তার মধ্যে হানাফি অনুসারী যারা তাদের মধ্যে অপেক্ষাকৃতভাবে উদার মানসিকতা দেখা যায় এই জন্য ভারতবর্ষের মানুষ বঙ্গদেশের মানুষ অনেক উদার ভাবাপন্ন এই হানাফি মতাবলম্বী বলে আরেকটা জিনিস উনিশ শতকে দেখা যাচ্ছিল আমি খুব দীর্ঘ করব না বক্তৃতা অনেক বক্তা আছেন অনেক অনুষ্ঠানে অনেকগুলো পর্ব আছে অনেকগুলো স্তর আছে কিন্তু আমরা দেখলাম উনিশ শতকে আরেকটা নতুন জিনিস আমরা দেখতে পেলাম বাংলার সমাজে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় সেটা হচ্ছে পত্রপত্রিকা এবং সাময়িক পত্রের আবির্ভাব আমাদের সমাজে মুদ্রণ যন্ত্র সাময়িক পত্র পত্রপত্রিকার একটা আবির্ভাব হলো এই আবির্ভাবের একটা স্তর ছিল বৈশিষ্ট্য ছিল সেটা আমাদের অনুধাবন করা দরকার এই পত্রপত্রিকা এবং সাময়িক পত্রের একটা বড় অংশ পরিচালনা করছেন খ্রিস্টান মিশনারিরা তাদের অবশ্যই একটা উদ্দেশ্য ছিল ধর্মান্তরকরণ সুতরাং এইটা উনিশ শতকের প্রথম দিকে কিছু হিন্দু কিছু ব্রাহ্ম যেমন রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি কেশবচন্দ্র সেন পরবর্তীকালে তারা অনুধাবন করেছিলেন আমরা যদি খ্রিস্টান মিশনারিদের মতো মুদ্রণ যন্ত্রটাকে ব্যবহার করতে না পারি তাহলে খ্রিস্টান মিশনারিরা হয়তো আরও বেশি করে আমাদের দেশের মানুষের মানে মধ্যে একটা বিভ্রান্তি ঘটিয়ে তাদের হয়তো ধর্মান্তরকরণ করতে পারে ধর্মান্তরকরণ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু এখানে এই সমাজসেবীরা সমাজ সংস্কারকরা যেমন পীর আবু বকর সিদ্দিক রাজা রামমোহন রায় এবং অন্যান্যরা ধর্মান্তরকরণটাকে একটু অন্যভাবে দেখেছিলেন ধর্মান্তরকরণটার সঙ্গে আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি একটা শ্রদ্ধা জড়িত ছিল সুতরাং ধর্মটা পরিবর্তন করা তাদের কাছে প্রতিভাত হয়েছিল আমাদের সংস্কৃতি সভ্যতাকেও পরিত্যাগ করার সামিল ভ্রূণাবস্থায় জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের প্রয়াস সুতরাং তারা তো এটা হতে দিতে পারেন না তাই বুঝেছিলেন বাংলাভাষী মানুষের ভারতবর্ষের মানুষের সাময়িক পত্রের প্রয়োজনীয়তা আছে মুদ্রণ যন্ত্রের প্রয়োজনীয়তা আছে দৈনিক সংবাদপত্রের প্রয়োজনীয়তা আছে যাতে তাত্ত্বিক স্তরে খ্রিস্টান মিশনারিদের সেই প্রয়াসটার একটা সৃজনাত্মক অহিংস প্রতিবাদ বা মোকাবিলা করা যায় পীর আবু বকর সিদ্দিক সেখানে একজন অগ্রপথিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাই তিনি আমাদের শ্রদ্ধাভাজন আরেকটা জিনিস চলে আসে আজকে মহারাজ বলছিলেন একজন ধর্মীয় নেতা একজন সুফি মুর্শিদ একজন পীর এমনি এমনি তো জনপ্রিয় হন না আজকে আপনারা হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন আপনাদের অন্য সময়ের থেকে বার করে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা জানাতে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে আমরা আপ্লুত হয়েছি আপনাদের উপস্থিতির দ্বারা সেটার একটা কারণ ছিল সমাজবিজ্ঞানীরা সেটাকে বিশ্লেষণ করেন একজন মানুষের যে সম্মোহনী ক্ষমতা নেতার যে একটা সম্মোহনী ক্ষমতা সেটা কিভাবে বিকশিত হয় সেটা কিভাবে মানুষকে আকৃষ্ট করে ভালোবাসার দ্বারা দিল সে বেহতর কোই কিতাব নেই হৃদয় কিতাবের কথা তারা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করেন কারণ আমরা জানি পীর আবু বকর সিদ্দিক শরিয়া এবং তরিকতের মধ্যে একটা অপূর্ব সমন্বয় করতে পেরেছিলেন আদি মধ্যযুগে যেটা করেছিলেন ইমাম গাজালি মধ্যপ্রাচ্যে উপমহাদেশের প্রেক্ষাপটে সেটা করতে অনেকটাই সক্ষম হয়েছিলেন পীর আবু বকর সিদ্দিক তিনি সেই জন্য দ্বিতীয়বার আমাদের কাছে শ্রদ্ধাভাজন কৃতজ্ঞতা ভাজন সমাজবিজ্ঞানীরা বলেন যে একজন নেতার সম্মোহনী ক্ষমতার পেছনে দুটো বৈশিষ্ট্য থাকে একটা বংশগত ক্যারিশমা বা সম্মোহনী ক্ষমতা
যেটা আমাদের পীরজাদাদের উপস্থিতি আজকে চাঁদের হাট আমরা দেখতে পেয়েছি তার মধ্য দিয়ে বুঝতে পারি যে বংশলতিকা একটা সম্ভ্রান্ত বংশের মধ্য দিয়ে যেতে 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 আবু বকর সিদ্দিক তারপরে হযরত মুহাম্মদ যেহেতু ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন এভাবে ঈশ্বরের একটা নৈকট্যের ব্যাপার এই বংশলতিকা অনুসন্ধানের মধ্যে জড়িত হয়ে যায় আমাদের আত্মপরিচয় অন্বেষণ একটা নতুন আধ্যাত্মিক মাত্রা পায় সেই সেই প্রয়াসটা আমরা অনুরণিত হতে দেখেছিলাম পীর আবু বকর সিদ্দিকের প্রয়াসের মধ্য দিয়ে সেটা হচ্ছে একটা বংশগত সম্মোহনী ক্ষমতা সেটা তার ছিল এটা এক ধরনের ক্যারিশমা আরেকটা সম্মোহনী ক্ষমতা কি একজন নেতার আরেকটা ক্যারিশমা কি একজন নেতার ধর্মীয় নেতার আধ্যাত্মিক গুরুর মুর্শিদের পীরের সেটা হলো অর্জিত ক্যারিশমা অর্জিত সম্মোহনী ক্ষমতা নেতার এই গুণ থাকতেই হবে নেতা কিভাবে এই গুণ অর্জন করেন বহু ভাষাভাষী হয়ে শাস্ত্র পাঠ করে মরমিয়াবাদের রহস্য আবিষ্কার করে একটা সৃজনাত্মকভাবে মরমিয়াবাদকে শরীয়তের সঙ্গে সংশ্লিষ্ট করে মানুষের মধ্যে মেলবন্ধন স্থাপন করে বিভিন্ন ধর্মের মানুষকে কাছাকাছি এসে একটা মঞ্চে উপবিষ্ট করিয়ে তিনি তার এই সাফল্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে অন্যান্য সংস্কারের ক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে যান এভাবে অর্জিত ক্যারিশমা প্রতিফলিত হয় তার মহিমাময় ব্যক্তিত্বের মধ্যে যেটা আমরা বিচ্ছুরিত হতে দেখেছিলাম পীর আবু বকর সিদ্দিকের মধ্যে তাই তিনি তৃতীয়বার আমাদের ধন্যবাদের ভাজন এখানে রেনেসাঁস সম্বন্ধে কথা উঠেছে নবজাগরণ সম্বন্ধে কথা উঠেছে মনে রাখতে হবে ইউরোপের নবজাগরণ অসম্পূর্ণ থেকে যেত যদি মাতৃভাষার গুরুত্ব অনুভূত না হতো সেটা অনুভূত হলো আমাদের এখানে ওই যোগ্য নেতৃত্ব পীর আবু বকর সিদ্দিকের যোগ্য নেতৃত্বে বাংলা ভাষার গুরুত্ব অনুভূত হয়েছিল আমরা বাহাউদ্দিন সাহেবের বর্ণনায় দেখলাম কীভাবে একটা উত্তরণ ঘটেছিল সমাজে উর্দুভাষী নেতৃত্ব থেকে বাংলাভাষী নেতৃত্বে একটা উত্তরণ একটা রূপান্তর ঘটে গিয়েছিল ১৯ শতকের বাংলায় ঔপনিবেশিক অবিভক্ত বাংলায় সেই উত্তরণের একজন যুগন্ধর পুরুষ ছিলেন একজন নায়ক ছিলেন পীর আবু বকর সিদ্দিক সুতরাং এখানে কেরামত আলী জৌনপুরীর জায়গায় আমরা আরেকজন সম্মোহনী নেতা পেলাম যিনি সাধারণ মানুষের ভাষায় তাদের সঙ্গে যোগসূত্র রচনা করেন তাদের প্রাণিত করেন হৃদয় অনুরণিত করেন তিনি আবু বকর সিদ্দিক তার সঙ্গে সেই ক্যারিশমায় যুক্ত হয় সাংগঠনিক দক্ষতা প্রতিষ্ঠান স্থাপনের দক্ষতা মুদ্রণ যন্ত্রের প্রতি সদ্ব্যবহারের মানসিকতা সাংবাদিকতার প্রতিভা এই সবই আমরা বিচ্ছুরিত হতে দেখি পীর আবু বকর সিদ্দিকের মধ্যে বাঙালির আত্মপরিচয়ের অন্বেষণের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় পীর আবু বকর সিদ্দিকের সমস্ত আধ্যাত্মিক এবং জাগতিক প্রয়াস এটা আমরা লক্ষ্য করে থাকি তাই কলকাতা মাদ্রাসার বাইরে গ্রামীণ মাদ্রাসার গুরুত্ব তিনি অনুভব করেন খানকার মাধ্যমে বিদ্যাচর্চার গুরুত্ব তিনি অনুভব করেন মধ্যযুগের ইউরোপের যে মনাস্টারিকে কেন্দ্র করে মঠ জীবনকে কেন্দ্র করে বিদ্যার প্রসার হয়েছিল বা গ্রন্থাগার আন্দোলন হয়েছিল আমাদের দেশেও খানকাকে কেন্দ্র করে একটা গ্রন্থাগার আন্দোলন হয়েছিল কিন্তু সেই ইতিবৃত্ত রচিত হয়নি সুতরাং গবেষণার অবকাশ আছে পীর আবু বকর সিদ্দিকের ফুরফুরা শরীফের কোথায় খানকা কেন্দ্রিক বিদ্যাচর্চার বিদ্যার প্রসারে যে সৃজনাত্মক প্রয়াস সেটা চর্চার অনেক অবকাশ আছে নব উদিত তরুণ প্রজন্মের গবেষক গবেষিকাদের আহ্বান করি পীর আবু বকর সিদ্দিকের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে যে আপনারা এই ফাঁক ফোকরগুলোকে পূরণ করে আমাদের গবেষণাকে সমৃদ্ধ করে আমাদের আত্মপরিচয়ের অন্বেষণের যাত্রাটাকে শেষ করতে হবে হ্যাঁ শেষ করতে হবে এটাকে ত্বরান্বিত করবেন আমাদের সময় কম মনে রাখবেন এই যে নগর ও গ্রামের একটা সমন্বয়ের কথা বলেছিলাম পীর আবু বকর সিদ্দিক যেটা অনুধাবন করেছিলেন আমার বক্তব্যের সমর্থনে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী সবাই উপমহাদেশের পুনর্গঠনে গ্রামের গুরুত্ব অনুভব করেছিলেন যেটা আমরা পীর আবু বকর সিদ্দিকের মধ্যে দেখতে পাই আঞ্জুমানে ওয়াজিনে বাংলার কথা উঠেছে সেটা তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন রেনেসাঁস তখনই হয় যখন নিভৃতচারী আধ্যাত্মিক আচরণের জায়গায় একটা সক্রিয় সচেতন গণপরিসরের সক্রিয়তা দেখা যায় এই রূপান্তর আমরা আবু বকর সিদ্দিকের ব্যক্তিত্বের মধ্য দিয়ে প্রতিফলিত হতে দেখি অর্থাৎ নিভৃত মধ্যযুগের সাধকদের মতো নিভৃতচারী সাধক হয়ে তিনি সন্তুষ্ট থাকতে চাননি তিনি গণপরিসরে জনগণের জন্য কিছু করে যেতে চেয়েছিলেন আঞ্জুমানে ওয়াজিনে বাংলার
खिलाफत मुभमेंटर समय राजनैतिक कर्मसूची सेटार ही प्रमाण दिए रेनेसांसेर वैशिष्ट्य। आमरा बक्तव्य शेष करब, अनेक बक्ता आछेन। सुतरां एखाने एकटा जिनिस मने रखा दरकार, आबू बकर सिद्दिक अन्यान्य क्यारिसमेटिक सूफीदेर मतो सम्मोहनी सूफी नेतादेर मतो एकटा आरेकटा अवदान रेखेछिलेन हादिस चर्चार मध्य दिए आमादेर समाज गठनेर एकटा प्रयास। हाई हादिस बोलछे कल्ब उल मोमिनीन आर्श आल्लाह ताला, आमि आर अनुवाद करछि ना, आपनारा सबाई जानेन, अर्थात एई जे हृदयेर ज्ञान, खाली आक्षरिक ज्ञान नये, हृदय दिए ज्ञान के हृदयंगम करार एकटा ब्यापार थाके, तफसीर रचनार एकटा ब्यापार थाके, तरिकतेर संगे शरियार समन्वय साधनेर एकटा ब्यापार थाके, तार मध्य दिए आमरा जेनो अनुभव करी आमादेर समन्वयी मिश्र संस्कृतिर कथा, मदिनार संविधानेर कथा जेटा आमरा हादिस एवं सीरात साहित्ये लक्ष्य करेछिलाम, हुदैबियार शांति चुक्तिर कथा, सेटार मध्य दिए समन्वयी समाज गठने आमरा जदि अग्रसर होते पारी বা অন্তত প্রয়াসী হই, আমাদের মনে হয় পীর আবু বকর সিদ্দিককে যথার্থ অর্থে শ্রদ্ধা জানানো যাবে। আপনারা অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনলেন, এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।